হাই ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনার সবাই কেমন থেকে আরো একবার স্বাগতম তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে শোনাব এক মানবতার ফেরিওয়ালার গল্প যে কিনা এই 2024 সালে এসে নির্মমভাবে গুলিতে নিহত হয়ে শহীদ হয়েছেন যার গল্প ইদানিং আপনারা সবাই জানেন সেই মানবতার ফেরিওয়ালা পানি লাগবে পানি সে মুগ্ধ আমি একটা মুগ্ধর ছবি তুলে দিয়েছিলাম সেটা ছিল পাঁচটা ছেচল্লিশ মিনিটে আর তার তিন থেকে চার মিনিট পরেই এই দৌড়ের ঘটনাটা হয় এবং সাথে সাথে মুগ্ধর মাথায় গুলিটা লাগে তো আমরা আজকে সেই মানবতার ফেরিওলা মুগ্ধর জীবনের গল্প শুনবো শুনবো তার ভাইয়ের মুখের কিছু কথা শুনবো তার ফ্যামিলির কথা মুগ্ধকে নিয়ে কি বলে তো চলুন বিওয়াস আমরা মুগ্ধকে নিয়েই তার পরিবার কি বলে সেটা শুনি আর মুগ্ধকে যেখানে দাফন করা হয় তার কবরটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন বিভাস আমরা তাহলে ভিডিওটা দেখি এর আগে স্কাউটিং এর সাথে দুই ভাই আসলে স্কাউটিং এর সাথে পুরোপুরি রিলেটেড ছোটবেলা থেকে আমাদের বাবা পূর্ণ সামর্থ্য সমর্থন দিয়েছেন আমাদেরকে সব সময় মানুষকে সহযোগিতা করার ব্যাপারে স্কাউটের বিভিন্ন ক্যাম্পে যাওয়ার সময় দেখা গেছে আমার বাবা ওদেরকে টাকা দিয়ে দিয়েছে যে ক্যাম্পে যাও শিখে আসো কিছু এভাবে করে বড় করা আর কি তো স্নিগ্ধ মুগ্ধ দুইজনই ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনার আপনারা হয়তো বা জানেন যে বনানিতে আগুন লেগেছিল রিসেন্টলি সেখানে ওরা হেল্প করতে গিয়েছিল যার কারণে ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন সব কিছু চেক করতে পারেন ইভেন ওইখানে একটা কারোর প্রতি ইট পর্যন্ত ছুঁড়ে নাই যেদিন গিয়েছিল ও নিজের টাকা দিয়ে ও টোটালি সেলফ ও ফ্রিল্যান্সার ছিল আমার ছোট ভাই ও ফ্রিল্যান্সার স্নিগ্ধ ওরা ওখানে ডিজিটাল মানে ফ্রিল্যান্সিং এর জন্য ওরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে তো টোটালি ওরা ফুললি সাপোর্ট দিয়ে ও নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছিল যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে জাস্ট এইডিং এর হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে আপনারা দোয়া করেন দোয়ায় একমাত্র তিনি হলেন সফল ফিনান্সার মীর মাহফুজুল হোসেন মুগ্ধ আমাদের মানবতার ফেরি যিনি কোটা আন্দোলনের সময় ছাত্র ছাত্রীদেরকে পানি এবং বিস্কিট খাওয়াচ্ছিলেন আর ঠিক এভাবে বিক্রেতার মতো বলে বেড়াচ্ছিলেন পানি লাগবে কার পানি লাগবে কার অথচ তাকেই আমরা আজকে হারিয়ে ফেললাম আমরা অনেক ভিতরে উত্তরা পূর্ব থানা আপনারা জানেন যে মেন রাস্তার অনেক দূরে আর আমরা যে ইস্টিকুটুম যে একটা কমিউনিটি সেন্টার আছে সেটা অনেক ভিতরে মেইন রোড থেকে আরো পাশে এসে অনেকখানি ভিতরে আমরা সেইখানে ছিলাম এবং আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল ও আসলে আমাকে বলছিল যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি আমরা পানি বিতরণ করছিলাম তো সেখানে টিয়ার গ্যাস এবং যে কারণে আমরা কিছুটা মানে দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থায় মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে আমরাও দেখলাম দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের উপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল দৌড় দেই মুগ্ধ আমাকে শেষবারের মতো বলল যে চল চল বলার পর এখানেই চিরনিদ্রায় শুয়ে আছেন মুগ্ধ চিরদিনের জন্যই শুয়ে আছেন নিস্তব্ধ হয়ে মুগ্ধ মুগ্ধ আমাদের মাঝে আর কখনো ফিরে আসবে না কখনো বলবে না কোনো আন্দোলনের সময় পানি লাগবে কারো পানি এই মুগ্ধই কিন্তু বন্যার্থ বা বন্যাহীন পানিবন্দি লোকদের সাহায্য করতেন তার বাই এমনটি জানাচ্ছিলেন যেখানেই দুর্যোগ সেখানেই কিন্তু মুগ্ধ গিয়ে মানবতার ফেরিওয়ালার কাজ করতেন তো এটা ওর একটা টার্গেট ছিল আমার ওটা নিয়ে খুব আমাদের সাথে ফ্লেক্স নিত দেখছো দেখতে ভালো লাগতেছে না এক হাজার রিভিউ ফাইভ স্টার সব ওর কখনো ইচ্ছে ছিল না সরকারি চাকরির প্রতি ও সবসময় আমাদের তিনও ভাইটি প্ল্যান ছিল যে আমরা একদম ফুললি পড়ালেখা শেষ করে যখন সেটেল হওয়ার ট্রাই তখন আমরা আমাদের একটা আইটি কোম্পানি দিব এবং আইটি কোম্পানিতে আমরা তিনজন কাজ করব। কে জানতো এই কোটা আন্দোলনের ছাত্র ছাত্রীদেরকে পানি আর বিস্কিট খাওয়াতে গিয়ে আমাদের মানবতর ফেরিওয়ালা মুগ্ধকে আমরা হারিয়ে ফেলব হারিয়ে ফেলব একজন দেশের ভালো ফিনান্সার যিনি কিনা আমাদের দেশে রেমিটেন্স নিয়ে আসতেন ডলার নিয়ে আসতেন বাইরে থেকে সেই মুগ্ধকেই আমরা হারিয়ে ফেলব যে কিনা দেশের জন্য অনেক কিছু করতে পারতো তিনজন ছিলাম বসা আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিলো নাম জাকির ও ছিল সবার প্রথমে দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয় কিছুক্ষণ পরেই আমিও দৌড় দেই দৌড় দেওয়ার পর আমি দুই থেকে তিন কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল বিস্কিটের ব্যাগ সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে তখন দৌড়ে যাই মুগ্ধকে তোলার চেষ্টা করি তো সাথে দু একজন ছিল যারা সহযোগিতা করে আমরা সাথে সাথে হাসপাতালের যেহেতু ক্রিসেন্ট হাসপাতাল সাথেই ছিল সাথে সাথে আমরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাই তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পালস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার মৃত হিসেবে ঘোষণা করলেন আমরা গিয়ে একজন মেধাবী স্টুডেন্ট ছিল মুগ্ধ আমরা আসলে মুগ্ধকে এভাবে হারিয়ে ফেলবো এটা আমাদের কারোই কাম্য ছিল না ছোট ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ও টোটালি অরাজনৈতিক ছিল এবং আপনাদের কাছেও সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে হ্যাঁ আমার রিকোয়েস্ট আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয় কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে এটাই আমার একটা মেন রিকোয়েস্ট আমার ভাইয়ের প্রতি আর ও খুলনাভার্সিটির থেকে অনার্স শেষ করছিল ম্যাথমেটিক্স এর এবং অন্যান্য ভার্সিটি ওর চান্স ছিল বাট খুলনা গিয়েছিল খুলনাভার্সি আপনার হয়তো অনেকেই জানেন যে খুলনাভার্সি নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি যেটা খুব রেয়ার আমাদের দেশে আসলে তো সেজন্য ওর এটা খুবই পছন্দ ছিল সে ওখানে কনভেনার হিসেবে ছিল যে ছাত্র এবং টিচারদের মাঝখানে যে সেতু বন্ধনটা সেটার দায়িত্বটা ও পালন করত সেখানে তো ও ওখানে বেশ পপুলার ফেস ছিল সবার সাথে বেশ মিশুক ছেলে ছিল সেখান থেকে পাস করার পরে গত বছর গ্রাজুয়েশন শেষ করার পরে ও এখানে বিউপিতে অ্যাডমিশন এক্সাম দেয় এবং এম বিএ প্রফেশনালসের জন্য পড়াশোনা করছিল আর কি পাঁচ মিনিট আমি ওর বেডের ওর কাছেও জানি আমি বেডের পাশেই বসে আছি যে ডাক্তার আসলে ডাক্তারকে জিজ্ঞাসা করবেন কি অবস্থা আমি তখনও বুঝি নাই যে ও মৃত্যুবরণ করছে ডাক্তার পাঁচ মিনিট পরে এসে আমাকে বলতেছে যে ওর তো ইসিজিতে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না আমি আর তখন আর আর রাখতে পারিনি নিজেকে আমি দরজা খুলে চলে গেছি বার্গাসে আমার বাবা মাকে তখন আমাদের আত্মীয় সজনরা ধরে নিয়ে আসছে আমার মাও তখন থেকে সেন্সলেস হওয়া শুরু হয়েছে যে নয়বার আট নয় নয়বার উপরে সেন্সলেস হয়েছে পরিশেষে আমরা মুগ্ধর আত্মার মাফরাত কামনা করি তার মা বাবা যেন এই শোকটা সামাল দিয়ে উঠতে পারে আর যারা এই নেককারজনক ঘটনা করেছে তাদেরও যেন বিচার হয় আল্লাহ যেন মুগ্ধকে পরপারে শান্তিতে রাখে আমরা সবাই জন্য এক মুগ্ধের মৃত্যু হয়েছে আজকে দেখেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে গেছে বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত সেখানে আমার হাতটা রক্তাক্ত হওয়াটা খুব স্বাভাবিক যখন আমরা স্বাধীনভাবে ভাষায় কথা বলতে চাই তখন আমার ভাইদের উপর গুলি করা হয় সাঈদিকে মারা হয়েছে রংপুরে আমার বড় ভাই আবু সাঈদকে মারা হয়েছে সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি তার মধ্যে পুলিশরা এসে আমাদের আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক আর এই দাবি মেনে নেওয়া হোক আর বিচার চাই আমরা আমার ভাই উনিশশো সালে রক্ত দিয়েছে আমরা যেন বাংলা ভাষায় কথা বলতে পারি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে যেন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি এটা দুই হাজার চব্বিশ সাল এখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি না যখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে চাই তখন আমার ভাইদের উপর গুলি করা হয় যখন আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই তখন আমাদেরকে গ্রেপ্তার করা হয় গুম করা হয় আমরা চাই আমরা যেন স্বাধীনভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি ভয়রা কি কি লাভ আমার ভাইরা যদি আমার চোখের সামনে বড় হয় তাহলে এই জীবন দিয়ে আমরা আর কি করবো আমাদের উচিত আমাদের আমাদের কোনই নেই অতকে আমাদের নামটুকু তো থাকবে আমরা ছাত্র আন্দোলন চলছে হাজার চব্বিশে সবাই মনে করেন পাশে ছিলাম তাদের আমরা মৃত্যুবরণও যদি করি আমাদের কোনো সমস্যা নাই ভাই আপনারা খেয়াল করলে দেখবেন এক মুগ্ধ হারিয়ে গেছে এক মুগ্ধের মৃত্যু হয়েছে আজকে দেখেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে গেছে হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে তারা পানির বোতল নিয়ে আসতেছে আর বলতেছে ভাই পানি লাগবে ভাই পানি লাগবে যখনই শুধুমাত্র এই কথাটা কানে আসে যে ভাই পানি লাগবে সাথে সাথে তখন গায়ের পশম দাঁড়িয়ে যায় তৎক্ষণাৎভাবে মুগ্ধর কথা মনে ওঠে যে মুগ্ধ বলেছিল ভাই পানি লাগবে এই পানি লাগবে কথা বলার কারণেই আজকে আমরা তাকে হারিয়েছি তার রক্ত বুকের তাজা রক্ত দিয়ে সে আমাদেরকে বুঝিয়ে গেছে যে এক মুগ্ধ আমি চলে গেছি তোমরা শত শত মুগ্ধ দাঁড়িয়ে যাও এক মুগ্ধকে আমরা হারিয়ে আজকে প্রত্যেকটা সমাবেশে দেখেন আপনি পানির বন্যা বয়ে গেছে আমার বাংলাদেশটাই যেখানে রক্তত্ব সেখানে আমার হাতটা রক্তত্ব হওয়াটা খুব স্বাভাবিক রক্তত্ব না যদিও এটা রং কিন্তু এত বেশি রক্ত আমাদের হৃদয় হচ্ছে রক্তকরণ এখন কি দাবি আমাদের একটাই দাবি সে গ্যাসের পরদক্ষাই সরকার আমাদের নয় দফা দাবি মেনে নেয় আমরা কোনো ভাঙজোর কোনো ধরনের ঝামেলা চাই না আমরা শান্তিমপন্ন আমাদের নয় দফা দাবি মেনে নিলে আমরা হচ্ছে যে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে যাচ্ছি সেভাবে মুখ আমাদের ভাই আর ও হচ্ছে স্টুডেন্ট তো ও দেখা গেছে কি আমি রিসেন্ট যেটা ওটা নি স্টাডি করছে ফ্রিল্যান্সিং ও বড় অবদান রাখছে আর স্টুডেন্ট ভালো তো মুখ যে কাজটা করছে অ্যাকচুয়ালি ওইটাই আমরা মেনটেন করতেছি যে ওর থেকে আমরা শিখতে পারতেছি যে না মানুষরা এই গরম আপনারা তো দাঁড়ায় আছেন অনেকক্ষণ ধরে যে গরমটা ফিল করতেছেন তো অনেকে দেখা গেছে কি বিড়ের থেকে বের হইতে পারতেছে না আমি যতদূর চেষ্টা করি সবাইকে পানিটা সাফ করে যে আপনারাও তো কষ্ট করতেছেন কালকে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় খুব পিসফুলি আন্দোলন চলছিল। কিন্তু কালকে খুলনা ইউনিভার্সিটি সিলেট ইউনিভার্সিটি এবং এই উত্তরা এগারো নম্বর সেক্টরের ওখানে মাইলস্টনের ওখানে ফায় ওপেনফায়ার করা হয়েছে এটা কোন সাহসে সরকার করে স্টুডেন্টরা কোনো কিছু ভাঙচুর করেছে কিছু করেনি কিন্তু তাও আমাদের উপর ওপেন ফায়ার করা হয়েছে এটা কোন ধরনের সরকার স্টুডেন্টদের উপরে কোনভাবে কোন হিসাবে গুলি করে মুগ্ধ থাকতেন এখানে বড় হয়েছেন মুগ্ধ এটা একটা বিশাল ভবন এই ভবনে মুগ্ধ থাকতেন তার বাবা মার সাথে এটা হচ্ছে মুগ্ধের বাড়ি এখানে খুব সুন্দর বাড়িটা তো ঘরটাও দেখতেছেন অনেক সুন্দর পাশে একটা মেহেদি গাছও আছে বা কেনই বা মুগ্ধ আমাদের এভাবে আমাদের কাছ থেকে হারিয়ে গেল আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স বরাবর মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আপনাদের মাঝে আবারও নিত্য নতুন সব ভিডিও নিয়ে হাজির হব নীল বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স বা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন